ইতিহাসের থেকে তো আমরা শিক্ষা নিয়েছি কিন্তু শেখ হাসিনা শিক্ষা নেয়নি যার কারণে আজকে তাকে সবচাইতে লাঞ্ছিত হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে মেয়েরা ছিল পাঁচ ছজন আর ছেলের মধ্যে আমি একজন ছেলে ছিলাম তো আমাদেরকে যখন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন তারা বিশাল একটা সাপোর্ট দিয়েছে আমাদেরকে কিন্তু কেউ একটা ফুলের টোকা দিতে পারেনি সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ কোনোভাবে আপনারা মনে মননে চিন্তায় কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করবেন না বাংলাদেশ থেকে আজ থেকে কোনো রকম দুর্নীতি চলবে না কোনো রকম লুটপাট নৈরাজ্য চলবে না যদি চলে বাংলাদেশের নাগরিক সবাইকে একসাথে শেখ হাসিনাকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকে এইভাবে প্রতিহত করবে আমরা সব সবাই মিলে এভাবে প্রতিহত করবো এভাবে আমরা লড়ে যাব ইনশাল এই ব্যাপারে আমরা বলবো হ্যাঁ তবে তিনি যে কাজটা করেছেন উনি ওই সময় আমাদের শিক্ষার্থীদের জন্য একটা দেবদূতের ভূমিকা পালন করেছেন তো আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এবং শুধু তার প্রতি নয় যত আইনজীবী ভাইরা ওখানে ছিল সেই দিন আমাদের সাপোর্ট দিয়েছে আমরা ছিলাম মাত্র ওখানে কয়জন প্রথমে ছিলাম পাঁচ ছয়জন সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হওয়ার পর মেয়েরা ছিল পাঁচ ছয়জন জন আর ছেলের মধ্যে আমি একজন ছেলে ছিলাম তো আমাদেরকে যখন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন তারা বিশাল একটা সাপোর্ট দিয়েছে আমাদেরকে কিন্তু কেউ একটা ফুলের টোকা দিতে পারেনি সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের কাছে ছাত্ররা কৃতজ্ঞ থাকবে এবং আপনারা অতি দ্রুত সবাইকে এইটাই বারবার বলছি আমরা আপনারা হলে চলে আসুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন যেন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকে ইতিহাসের থেকে তো আমরা শিক্ষা নিয়েছি কিন্তু শেখ হাসিনা শিক্ষা নেয়নি যার কারণে আজকে তাকে সবচাইতে লাঞ্ছিত হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তো এটা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এইটাই বলবো যে কোনোভাবে আপনারা মনে মননে চিন্তায় কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করবেন না বাংলাদেশ থেকে আজ থেকে কোনো রকম দুর্নীতি চলবে না কোনো রকম লুটপাট নৈরাজ্য চলবে না যদি চলে বাংলাদেশের নাগরিক সবাইকে একসাথে শেখ হাসিনাকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকে এইভাবে প্রতিহত করবে আমরা সব সবাই মিলে এভাবে প্রতিহত করবো এভাবে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ ছাত্ররা এখন থেকে সব রকম সব জায়গায় দেশের সকল সিদ্ধান্তে ছাত্র শিক্ষক সবাই ছাত্র জনতা তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ